বিড়াল রূপে তথাকথিত টাইগারদের খেলা দেখতেই মন চায় না। কি আর করব, দেশ তো আমার, দেশকে অনেক ভালোবাসি, তাই নির্লজ্জ বেহায়ার মতো টিভি সেটের সামনে বসে থাকি। জুমার নামাজ পড়ে আসলাম, এসে টিভির সামনে বসলাম, টস দেখলাম, জাতীয় সঙ্গীতও ধৈর্য সহকারে দেখলাম, সব ঠিকঠাক ছিল। তারপর যা ঘটলো তা হলো, লিটন দা আসলো, একটু ভাব সামনে গ্লাভস ঠিকঠাক করে নিল, দেখে মনে হচ্ছিল তিনি সুন্দরবন থেকে এই মাত্র আসলেন, আজকে 100 মারবেনই। তারপর খেলা শুরু হলো, বোলার দৌড়ে এসে বল ছুড়ে দিল, লিটনেরও ভালো টাইমিং, দিলেন মায়ের। ক্যামেরাম্যান দেখলাম বাউন্ডারির বাইরে ক্যামেরা নিয়ে গেছে, ভাবলাম ছয় হয়েছে, পরে দেখি না লিটন আউট, প্রথম বলে আউট হয়ে গেল লিটন দাস। বলেন তো কেমনটা লাগে। তারপরও নির্লজ্জ বেহায়ার মতো খেলা দেখতেই লাগলাম, বাংলার টাইগাররা আসতেছে আর যাচ্ছে, এভাবেই শেষ পর্যন্ত দম আটকে থাকার মতোই অপেক্ষা করলাম। যখন 48 বলে 6 রান প্রয়োজন ছিল তখনও মনে হচ্ছিল বাংলাদেশ জিতবে, আবার 44 বলে যখন 4 রানের প্রয়োজন তখনও মনে হচ্ছিল বাংলাদেশ জিতবে। হয়তো টাইগার বোলাররা অলৌকিক কিছু কারিশ্মা দেখাবেন, হয়তো প্রত্যেকটা বলে সবাইকে আউট করবেন, কিন্তু পারলেন না। টাইগাররা বিড়ালের বাচ্চার মতো ম্যাও ম্যাও করে কেটে পড়লো এবং সুন্দরবনে চলে গেল। বিড়াল রূপে তথাকথিত টাইগারদের খেলা দেখতেই মন চায় না। কি আর করব, দেশ তো আমার, দেশকে অনেক ভালোবাসি, তাই নির্লজ্জ বেহায়ার মতো টিভি সেটের সামনে বসে থাকি টাইগারদের রাজনীতি দেখার জন্য। আমার মনে হয় ফুটবলের মতো ক্রিকেটও দেশ থেকে বিতাড়িত হয়ে ব্যক্তি মালিকানায় যাবে। শুভ হোক আপনার পরিকল্পনা। আমরা তো হরিদাস পাল।